হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিজ বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরও নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। শঙ্কর মাছ এখানে নিয়েছি 500 গ্রাম, এটাকে ম্যারিনেট করব 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে। মাছের গায়ে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দুদিক থেকে লাল করে ভেজে নেব। মাছগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এই তেলের মধ্যেই একটা বড় সাইজের আলুকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এটাকে আমি এবার ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে এসেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1টা তেজপাতা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1টা টমেটো কুচি। অল্প একটু নুন দিয়ে এটাকে ফ্রাই করব, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে। টমেটো আর পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে এসেছে। এবার অ্যাড করছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 4 টেবিল চামচ। নুন দেব 7 মতো, 1 চামচ হলুদ দিচ্ছি, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেলটা রিলিজ করছে। দেখো আমাদের মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, তেলটাও কিন্তু রিলিজ হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি 2 কাপ গরম জল। জলটা খুব ভালোভাবে ফুটতে দেব।
ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দিচ্ছি। মাছটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করছি একেবারে হোম মেড গরম মশলা। দেখো আমাদের শঙ্কর মাছের রসা কিন্তু একদম রেডি। ঝাল ঝাল খেতে হয়, অসাধারণ লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই শীতে কিন্তু এই মাছ খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট ভিডিওতে।